কেউ যদি আপনার সাথে কথা না বলে থাকতে পারে তাহলে তার সাথে কথা বলার পাগলামিগুলো আপনি বন্ধ করে দিন, কারণ সে আপনার আকুলতা কখনোই বুঝবে না। কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে তবে তাকে নিয়ে অস্থির হওয়াটা মোটেই ঠিক না, কারণ আপনার কষ্ট তাকে কখনোই বিচলিত করবে না। কেউ যদি তোমার মূল্য না বোঝে তাকে বারবার তোমার মূল্য বোঝানোর কোনো দরকার নেই, সময় হলে সে নিজেই বুঝবে। আর কেউ যদি তোমাকে ছাড়া একাই পথ চলতে পারে তবে তার পথ থেকে তুমি সরে দাঁড়াও, কারণ তুমি তার জীবনে সফল সঙ্গী কখনোই হবে না। আর শেষ কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায় তাহলে তাকে শক্ত করে ধরে রেখো, আর কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে তাকে ভালো থাকতে দাও।